सागर दत्ता अस्पताल में जूनियर डॉक्टरों के बाद नर्सिंग स्टाफ ने भी सुरक्षा की मांग पर काम किया ठप। आपको बता दें कि सागर दत्ता अस्पताल में शुक्रवार की रात एक मरीज की मृत्यु के बाद तोड़फोड़ और मारपीट की घटना हुई थी, जिसके बाद नर्सिंग स्टाफ और जूनियर डॉक्टरों के साथ मारपीट के आरोपी को लेकर जूनियर डॉक्टरों ने जहां काम ठप कर हड़ताल शुरू कर दी, वहीं आज शनिवार से अस्पताल के नर्सिंग स्टाफ ने भी काम ठप कर दिया है। उनका कहना है कि पहले सुरक्षा फिर काम, फिलहाल अस्पताल सुपर जूनियर डॉक्टरों के साथ बैठक कर रही है, आगे देखना है कि क्या निर्णय लिया जाता है। দেখুন, অভয়া বিচারের আমাদের আজকে ধরলে 51তম দিন, অভয়া বা তিলোত্তমার বিচারে আমাদের 51তম দিন আজকে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা যে WBJDF এর ডাকে আমাদের RDA-র তরফ থেকে আমরা কিন্তু এমার্জেন্সি সার্ভিস, এসেন্সিয়াল সার্ভিস জয়েন করেছিলাম, কিন্তু কালকে যে ঘটনাটা ফিমেল মেডিসিন ওয়ার্ডে ঘটলো আমাদের হসপিটাল বিল্ডিংয়ের চারতলায়, আমরা যে মানে অথরিটিকে বারবার বলতে চাইছি যে আমাদের সিকিউরিটি নেই, আমাদেরকে সিকিউরিটি দিতে হবে, আমাদের অনেক লুপহোলস থেকে যাচ্ছে, সেই জিনিসটাকেই সেটা কালকের যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু প্রুফ করে দিল। আজকে থেকে কি কমপ্লিট সিজ ওয়ার্ক? আমরা কাল রাতে একটা ইনিশিয়াল ডিসিশন নিয়েছি যে কমপ্লিট সিজ ওয়ার্ক হবে, সেটা এখনও ফাইনাল হয়নি, আমাদের সকালে জিবি মিট আছে, সেটা থেকে আমাদের জানিয়ে দেওয়া হবে। আজকে সকালে জিবি মিটিং করার পরে আপনারা ফাইনাল জানিয়ে দেবেন। এখন কি এমার্জেন্সি করছেন আপনারা? আপাতত স্টপ আছে। একটা কথা বলুন তো, আমি আজকে সকালবেলা দেখলাম ইমার্জেন্সি বিভাগ বা অন্য জায়গাতে নিরাপত্তারক্ষী কারোকে দেখতে পাচ্ছি না, এবং পুলিশের আউটপোস্ট আছে, পুলিশের আউটপোস্টের দরজা বন্ধ, ফলে এইগুলো এইরকম বলে আপনারা নিরাপদ কী করে মনে করেন? সেটাই তো হচ্ছে, এই যে আজকে যে জিনিসগুলো আপনি বললেন সেই জিনিসগুলোর জন্যই তো এই ঘটনাটা যেটা কালকে রাতে ঘটেছে সেটার কী কেন ঘটেছে কারণটা তো দেখতে হবে। সব কিছু বানিয়ে দিলাম, করে দিলাম, লিখে দিলাম তো হয় না, আমাদের তো গ্রাউন্ড লেভেলেও সেই জিনিসটাকে ফলো আপ করে সেই জিনিসটা কতখানি কার্যকারী হচ্ছে সেটা তো দেখতে হবে। আউটপোস্ট হয়ে কি লাভ হলো পুলিশের? আউটপোস্ট তালা মারা, মানে উদ্বোধন হওয়ার পরে কোনো কাজকর্ম হয় না? আউটপোস্ট হয়ে দেখুন নতুন উদ্বোধন হয়েছে, আমরা যতদূর পুলিশ প্রশাসনের সাথে কথা বললাম ওনারা এসেছিলেন ঘটনাটার সময়, কিন্তু মানে এসে দাঁড়িয়ে দেখলে তো শুধু হবে না, না অ্যাক্টিভলি জিনিসটাকে আটকানোর ব্যবস্থাটাও নিতে হবে। পুলিশের কোনো রাউন্ড দেওয়া নর্মাল টাইমে সেটা আপনারা একটু ওনাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। চোখে পড়ে আপনাদের? কিছু কিছু সময় চোখে পড়ে, কনস্ট্যান্টলি এটা হয় না। আমার নাম ডক্টর অলিভ ঘোষ, আমি হাউস অফ রেডিওলজি সাগর। আমরা এখন কর্মবিরতিতেই আছি, এবং যতক্ষণ না আমাদের দাবি দাওয়া মানা হচ্ছে, আমাদের দেখুন মূলত দাবি হচ্ছে সিকিউরিটি কনসার্নসের যে দাবি সেটা যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে এবং সেটার প্রতি কোনো সদর্থক ভূমিকা আমরা পাচ্ছি ততক্ষণ আমরা কর্মবিরতি চালিয়ে যাওয়ারই হচ্ছে। এখন অবধি কোনো রফাসূত্র বেরোয়নি, যদিও আলোচনা চলছে। আমরা গতকালকের ঘটনার একটা আমাদের কাউন্সিলকে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং আমরা কোনো ভার্বাল কোনো মানে মৌখিক কোনো কিছুতে আমরা আর নেই, আমাদেরকে যা দিতে হবে রিটেন দিতে হবে এবং প্রপার SOP দিতে হবে যাতে এরকম ঘটনা আর না ঘটে, সেই প্রপার SOP আমাদের চাই। আমরা বেসিক্যালি মহিলা প্রফেশনের সঙ্গে যুক্ত নার্সিং স্টাফেরা অল অফ আস মহিলা, এবং তাদের যদি সেফটি সিকিউরিটি না দেখা হয় তাহলে কিভাবে ডিউটি করবো আমরা? আনপ্রোটেক্টেড ডিউটি করি প্রতিদিন, ইচ এন্ড এভরি নাইটে আমরাই থাকি, কোনো আমাদের না আমাদের অ্যাথরিটি না হসপিটাল অ্যাথরিটি কেউ আমাদের রাত্রিবেলা থাকে না এবং সাপোর্ট দেয়, তাহলে আমরা কিভাবে নাইটগুলো ম্যানেজ করি সেগুলো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, সরকারকেও জানতে হবে। রুট লেভেলের ফেস আমরা করি আর জুনিয়র ডক্টররা করে, তারপরে তারা যদি মনে করে যে এখানে তাকে আমার স্যারকে ডাকা প্রয়োজন তখন তারা ডাকে, আমরা তো কখনোই কাউকে ডাকি না, বিকজ আমরা জানি যে আমাদেরকে এভাবেই গত এই সিস্টেমের মাধ্যমে আমরা গত এত বছর চাকরি করেছি, সামনের ইয়ারেও তাই করতে হবে। আমি আমার জব শিডিউলে আছে আমাকে এইভাবেই চাকরি করতে হবে, মেনে নিলাম, তাহলে তার জব শিডিউলে কি আছে? তার জব শিডিউলে কি আছে? হসপিটাল ম্যানেজমেন্ট, হোয়াট ইজ হসপিটাল ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট যদি তারা গড করছে যে নার্সকে দিয়ে সবকিছু হাসপাতালে, আমরা রুট রুট ভেঙে পড়লে গাছ থাকবে না, রুট হসপিটালের রুট নার্সিং স্টাফ যদি বন্ধ করে দিই দুদিন হসপিটাল
দিদি হাসপাতালে ঘটা করে আউটপোস্ট করা হলো, সিসিটিভি বসানোর কথা বলা হলো, নিরাপত্তা পরিবহনের কথা বলা হলো, 100 কোটি টাকা বরাদ্দ করা হলো, আপনারা কি নিরাপত্তা এখনো কি সেই জায়গা থেকে পাচ্ছেন? কালকে লোক এসে মেরে গেল, নিরাপদ কোথায়? আপনারা তো জানেন এবং সবাই জানে কালকে লোক এসে 25 জন লোক এসে মেরে গেল উইদাউট এনি রিজন, কিছুই নেই। তারা একটা খুবই ডাইং একটা পেশেন্টকে নিয়ে এসেছিল, যখন পোস্টমর্টম করতে করার কথা বলা হলো যে কোথায় গাফিলতি, পোস্টমর্টম করুন চলুন, তখন হাতে পায়ে ধরছে যে না পোস্টমর্টম হবে না। ভাই তাহলে কি এটা প্রিপ্ল্যান্ড? আজকে বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোলো? সমাধান সূত্র কিছু বেরোয়নি। ওনারা বলেছেন আমরা সময় চাইছি, আমরা চুপ, এবং জুনিয়র ডক্টরও বলেছে লিখিত কিছু দিন, না হলে আমরা আর আপনাদের বিশ্বাস করতে পারছি না। মেবি নেক্সট টাইম আর কোনো ফেডারেল ঘটনা এখানে হতে পারে, আমরা সেই জন্য আমরা ওরা সিজ ওয়াক করছে, বিকজ ওদের কোনো রেজিস্ট্রেশনের প্রবলেম নেই। আমরা যেহেতু চাকরি করি, আমাদের অনেক রকম বার আছে, আমরা সিজ ওয়াক করছি না, আমরা এরকম অল্টারনেট করে ডিউটি করে ডিউটি করছি, মানে ওরা সিজ ওয়াক করছে এবং গত দু মাস ধরে সিজ ওয়াক করছে, আমরাই ওয়ার্কশপ করছি। আপনারা কি এখনো অবধি নিরাপত্তা নিয়ে ভুগছেন? একদম, ঠিক আছে, থ্যাংক ইউ।